সুপ্রভাত স্যার, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজকে চলে এসেছি রাজশাহী জেলা পানেশ্বর হাটে। রাজশাহী পানেশ্বর হাট থেকে আজকে আমরা জানবো খেজুর গুড়ের পাইকারি বাজার দাম বর্তমানে আজকে কেমন, কী দাম আছে রাজশাহী পানেশ্বর হাট থেকে। আজকের তারিখ হচ্ছে 30 জানুয়ারি 2024 সাল, রোজ মঙ্গলবার হাট। এই হাট সপ্তাহে দুই দিন সরাসরি পাইকারি বাজার, শনিবার মঙ্গলবার। তো কেউ যদি ব্যবসার জন্য আসতে চান আপনারা এসে দেখে শুনে নিজ দায়িত্ব করে কিনতে পারবেন পাইকারি বাজার থেকে। তো দর্শক, গুড়ের জন্য আমাকে অনেক ভাই ফোন করেন, আমার প্রেসক্রিপশন বক্সের নাম্বার আছে। তো আসলে আমি তো ওইভাবে ব্যবসার জন্য কাউকে গুড় দিতে পারি না। আর বুঝেন তো আমি কাঁচা বাজার নিয়ে কাজ করি বিভিন্ন রকম, আমার যারা ভিডিও দেখেন। এক্ষেত্রে যারা হয়তো অনেক প্রবাসী ভাইরা আছেন, অনেক ভাইরা খাঁটিটা খেতে চান, তাদের কাছ থেকে সরাসরি যাদের খেজুর গাছ আছে তাদের কাছ থেকে হয়তো কিছুটা আমি খাঁটিটা অর্ডার দিয়ে বানাইনি। তো কেউ যদি খেতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো বিষয় হচ্ছে এখানে ভাই যদি কেউ খেতে চান আমাকে পেমেন্টটা আগে করতে হবে, তাহলে আমি হেল্প করতে পারবো এবং কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দিতে পারবো। আমার নাম্বার 01996463, এটা আমার তিন নাম্বার 01996463। তো দর্শক চলুন আজকে আমরা পাইকারি বাজার থেকে, তো কেমন বাজার করে কি ভাই, বেচা কিনা হয়ে গেছে নাকি? না না, বেচা কিনা হয় নাই। ঢেকে রাখছেন? হ্যাঁ, ঢেকে রাখেছি। ধুলাবালি পড়তে পারে? পাটি নাই, পাটি নাই, গুড় কিনার। আজকে বাজার কেমন মনে হচ্ছে? কম তো দর্শক, আমরা এখানে দেখছি এটা খুরি গুড়। খুরি গুড় বলতে গেলে এখানে গুড় সব একই, কিন্তু এখানে ডিফারেন্স একটা 500-650 ওজন, আর যেটা পাটারি একটার ওজনই থাকে 2 কেজি, এটাই হচ্ছে ডিফারেন্স। ভাই দাম হয়েছে আজকে? না দাম হয়নি। হ্যালো, হয়নি। আচ্ছা ভাই, ঢেকলে ঢাকে আমরা এ পাশ দিয়ে দেখি। তো হ্যালো দরদাম, ভাইটার হয়নি, এ পাশে কিছু গুড় দেখছি। ভাই কেমন দাম হচ্ছে আজকে? যে কোনো একজন বললে হ্যালো কেমন দাম দর্শক, আমরা এখানে আরো একটা খুঁড়ি গুড় দেখছি। তো দুজনের মধ্যে বিতর্ক, ভাই বলেন, ভাই বলেন, ভাই কেমন দাম হয়েছে? 40-50। গত হাটের চাইতে আজকে কি বাজার অনেকটাই কম? তো আস্তে আস্তে তো হয়তো আবহাওয়া কেটে যাচ্ছে, মনে হয় কমেই যাবে, কারণ গরম পড়লে তো অনেকটা চাহিদা কমে যাবে। তাহলে সর্বোচ্চ কত বলছে আপনার কাছে? 40 টাকা পর্যন্ত বলেছে কেজিতে, 140 টাকা কেজি। আমরা এই পাশে ভাইটা দেখি, একই দাম হয়েছে। আচ্ছা, এখানে আমরা কয়েকটা গুড় দেখলাম একই দাম। তো চলুন, এই যে দেখুন অনেক আমদানি আছে। কি ভাই, বেচা কিনা হয়ে গেছে? দর্শক, আমরা এই যে পাশে কিছুটা গুড় দেখছি, ম্যাটি গুড়। ভাই ম্যাটি গুড় অনেকটা রস উঠে আছে। তো কেমন দাম হয়েছে আজকে? কি দাম বলছে ব্যাপারীরা? 110। তো এখানে 110, এবং আমরা দেখি গুড়ের মধ্যে দামে অনেকটা ডিফারেন্স থাকে। এর মধ্যে আপনার 130-140 এর মধ্যেও দেখলাম আমরা আজকে বাজার। তো দর্শক চলুন আমরা এই পাশ দিয়ে দেখি। তো দর্শক, আমরা এই পাশে কিছুটা গুড় দেখছি, পাশের গুড়টা মনে হয় অনেকটাই টাইট। আমরা যে গুড়টা দেখলাম তার চাইতে ভালো। ভাই আপনার কেমন দাম দিচ্ছে আজকে? আজকে দাম ধরুন 50-45, মানে 45-50 এর মধ্যে দাম হচ্ছে। 45-50 ভাই চলবে, এক ব্যাপারী না নিলে আরেক ব্যাপারী নিবে। হাটের গুড় কোনদিন দেখেছেন? ঘুরে গেছে আজকে তো, ঘুরিলে যাবে মনে আছে, লোক নাই, একটা বাজারও ঘুরে যাবে না গুড়। ভাই কেমন দাম বললো আপনার? তো গুড়ের রং এরম লাগছে কা ভাই, অনেক ভাইটা দেখছি লাল টকটকে কালার। আপনার লাল চাই? লাল লেখলে লাল, কালো লেখলে কালো,
মানে একজনের একটা চাই চাইদা আলাদা আপনারটা কেমন দাম দিল আজকে আমারটা 40 টাকা দাম করছে 140 টাকা করে বলেছে কেজিতে হয়তো আর কিছুটা বাড়লে বাজারটা দেখছে বাড়ে কি 10 20 টাকা এই যে এখানে আমরা কিছুটা গুড় দেখছি আর পাশের এটা কেমন দাম বলো ভাই আপনারটা কেমন দাম দিচ্ছে দাম এখন তো হয়নি আপনারটা দাম হয় নাই তো ভাইটা এখনো দর দাম বলে নাই আরেক ভাই কিছুটা দূর দেখছি এই পাশ থেকে ভাই কেমন দাম বললো আজকে ভাই 25 20 চাইদা পাচ্ছে তাই হাতে তো ব্যাপারই শেষ নেই একজন একক রকম দাম বলে তাহলে 120 টাকা পর্যন্ত হাতে অনেক রকম ব্যাপারে অনেক রকমই দাম হয় 20 টাকা এক ব্যাপারে বলবে এক ব্যাপারে 30 টাকা বলবে তো দর্শক চলুন আমরা এই যে এফআইতে আর ও ব্যাপক গুলো আছে কেমন দাম হচ্ছে ভাই আজকে এই কেমন আসলাম এই মাত্র আসলো ভাইরা এই মাত্র আসলো হাটে হয়তো এখনো তো দাম হয় একটু কম তাহলে এখানে আমরা কিছু গুড় দেখছি গুড়ের দাম আছে কম আজকে গুড়ের দাম কম ভাই কেমন দাম দিল 20 25 আজকে বাজারে ভাইয়ের গুড়ের দর দাম দিয়েছে 120 থেকে 25 টাকা কেজি হয়তো বাজারে এখন গেছে কেজিতে 20 টাকা মানে আজকে গত হাটে চাইতে 20 টাকার মতো কম কেজিতে গত হাটে চাইতে কেজিতে আসছে ভালো যেটা গুড় 20 টাকা কম গত হাটে আমরা দেখছিলাম 60 টাকা 70 টাকা পর্যন্ত বেচে কিনা হয়েছে আজকে নাই আজকে নেই মানে আজকে সর্বোচ্চ 45 50 দেখলাম 42 এক এক রকমের এক একটা ভাইয়ের গুড় আছে আমরা দেখলাম 15 20 এরও আছে এবং 40 45 এর মধ্যে আছে কি দাম বললেন ভাই এইমাত্র আসলো তো ভাই এইমাত্র আসলো তবে আজকের গুড় নাকি গরম আছে মনে হয় আজকের মনে হয় তৈরি গুড় গরম আছে অনেকটা এবং চকচক করছে ভাইয়ের এর নাম কি কৃষি বাংলা তো সরি টু দে ভাই তো দর্শক আমরা আজকে বাজার থেকে গুড়ের যে দামটা জানলাম আজকে গত হাটে চাই আজকে বাজারে কিছুটা কম গুড়ের দাম তো আজকে সর্বোচ্চ যেটা একটু ভালো মানের গুড় মানে এখানে ব্যাপারীরা বুঝে যে কালার এবং খেয়ে যে এরা ভেজাল কম বেশি এটাই বুঝে এরা ব্যাপারীরা তো এখানে আজকে 45 থেকে আমরা সর্বোচ্চ বাজার 50 টাকা পর্যন্ত পেলাম আর যেগুলো স্বাভাবিক অনেকটা নিম্নমানের গুড় আছে আপনার দেখা যাচ্ছে 20 থেকে 30 টাকা এটা আপনি মাথা 10 জনের মাঝে একজন কিনছেন আর আমি এখানে 20টা লোকের সাথে কথা বলেছি এরা বলেছে হাইস্ট 50 টাকা বাজার আমি কি এখানে বলবো যে ভাই 170-180 বিক্রি হচ্ছে নাকি বলে আমি পাইছি 40-50 আমি 60 টাকা বলতে পারবো বলেন ওটাই ভাই বলছে আজকে 70 টাকা গেছে আমি তো এখনো পাই নাই কোনো ভাই বলে নাই বাজার আমার সর্বোচ্চ 110-120 থেকে 140-150 নাকি 10-20-এর গুড় হচ্ছে বস্তার আপনি ভাই বস্তার কিনেন না তাহলে বস্তার কিন্তু বিক্রি হচ্ছে না তো বস্তা পাটি তো কিনতেছে না কিনছে না তো দর্শক আজকে আমরা বাজার থেকে এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আজকের বাজার হচ্ছে সর্বোচ্চ যেটা একটু ভালো মানের গুড় আছে 40 থেকে 50 টাকা কেজি আর যেগুলো একটু নিম্ন মানের আছে একদম হচ্ছে আপনার 10 থেকে 20 টাকা নিম্ন বাজার এখন এই যে ভাই বলছিল ভাই 60-65 এখানে 10টা এখানে মন করেন 600 গুড় হচ্ছে এখানে 2-5টা ভাইয়ের গুড় বেশি দামে বেচে কিনা হতে পারে 10 টাকা আসলে এটার বাজার তো আমরা ওইভাবে জানি না তো 2-1টা গুড় বেশি দামে বেচা হইতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম।